स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिने अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहु। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे फुल्लचित्ताय धीराय गीतानिर्माल्यमालिने तुरीयाम्बुधिमग्नाय तुरीयाय नमस्तुते। आज स्वामी तुरीयानंद जी महाराज पत्रावली थेके पाठ एवं आलोचना। एक चिठी दिए आजकेर आलोचना शुरू करछि। चिठीटी महाराज लिखेछेन आलमोड़ा थेके 14 আগস্ট 1916। তুরিয়ানন্দজী মহারাজের এই পত্রে পত্র প্রাপক তার নামের উল্লেখ নেই, লিখছেন গত পরশু তোমার একখানি পোস্টকার্ড পাইয়াছি, কিছুদিন পূর্বে তোমার একখানি পত্র পাইয়াছিলাম, বোধহয় তাহার উত্তর দেওয়া হয় নাই। অদ্বৈত আশ্রমে থাকিয়া তাঁহার স্মরণ মনন করিতেছ, ইহা আমি মধ্যে মধ্যে প্রর নিকট হইতে অবগত হইয়া বিশেষ আনন্দ অনুভব করি। বোঝাই যাচ্ছে যে এই চিঠিটি যাকে লেখা তিনি কোনো মুমুক্ষু একজন সাধক, তাই মহারাজের উপদেশাবলীও সেরকম রয়েছে। সঙ্গত কারণেই এক্ষেত্রে নামটি দেওয়া হয়নি। সব মনটা তাঁর শ্রীপাদপদ্মে দিতে পারিলেই তো নিশ্চিন্ত হওয়া যায়, দিতে পারা যায় না, দেবার চেষ্টা করিলেই প্রভু আপনি উহা টানিয়া লন। ঠাকুর বলিতেন তাঁর দিকে 10 পা এগুলে তিনি 100 পা এগিয়ে আসেন, তা যদি না হইত তাহা হইলে তাহাকে কি কেহ লাভ করিতে পারিত? মানুষের চেষ্টায় কি তাহা সম্ভব? স্বামীজি একসময় আমাকে বলিয়াছিলেন, হরি ভাই, ভগবান কি শাক মাছ যে এত দাম দিয়া অর্থাৎ এত জপ এইরূপ তপ করিয়া তাহাকে লাভ করিবে? তাহাকে লাভ করিতে গেলে কেবল তাহার কৃপা। ইয়মে বৈষ বৃণতে তেন লভ্যহ তৈষ আত্মা বিব্রণতে তনুস্যাম। তবে কি জপ তপ করিবে না? করিবে বই কি, প্রাণ ভরিয়া যতদূর সাধ্য করিতে হইবে। তবে জানিতে হইবে যে আমি জপ তপ করিতেছি বলিয়াই যে ভগবান দেখা দিবেন তাহা নহে। কৃপাময় তিনি, কৃপাময় কৃপা করিয়াই অনুগ্রহ করিবেন। আমি জপ তপ না করিয়া থাকিতে পারি না, তাই জপ তপ করি। এই জপ তপ নিঃশ্বাস প্রশ্বাসের ন্যায় স্বাভাবিক হওয়া চাই, ইহা প্রাণ জুড়াইবার উপায় মাত্র। ভগবান লাভ ভগবানের কৃপার উপর নির্ভর করিতেছে, আমার জপ তপের উপর নহে। এই বিশ্বাস, এই ধারণা হৃদয়ে বদ্ধম থাকা একান্ত আবশ্যিক। সাধন ভজন কেবল ডানা বেদনা করিবার জন্য, ডানা বেদনা হইলেই বসিবার ইচ্ছা হয়, তখন পক্ষীর মাস্তুল ভিন্ন অন্য কোনো বিশ্রামের স্থান না থাকায় সেই মাস্তুলেই আশ্রয় লইতে হয়। অনন্ত আকাশে উড়িয়া উড়িয়া কোথাও কোনো বিশ্রামের স্থান নাই,
নিশ্চয় না হইলে অনন্য শরণ হওয়া যায় না। তাই ধ্যান, ভজন, জপ, তপ প্রভৃতি যথাশক্তি করিতে হয়। করিয়া কিন্তু পরে এই বিশ্বাসেই আসিতে হয় যে সাধন, ভজন ইত্যাদি সব কোনো কর্মেরই নহে। আমার জপের মালা, ঝুলি, কাঁথা জপের ঘরে রইল টানা। তখন সাধক বলেন, নিজ গুণে যদি রাখো কমলাকান্তের দেখো, নইলে জপ করে যে তোমায় পাওয়া সেসব কথা ভূতের সাঙা। সাঙা মানে বিবাহ। ভূতের বিবাহ তো কখনো হয়নি, হবে না। সাধন ভজন করে কেউ তোমায় পায়নি, পাবে না। কেবল নিজ গুণে যদি রাখো কমলাকান্তের দেখো তবেই কিছু সম্ভব। নহিলে শ্রীরামপ্রসাদ কেন বলিলেন, কেন ডাকো মামা বলে, মার দেখা তো আর পাবে নাই, থাকলে দেখা দিত আসি সর্বনাশী বেঁচে নাই। কিন্তু এ হতাশ ক্রন্ধন নহে, কারণ তিনিও জানেন যে ইহা সন্তরণে সিন্ধু গমন। তথাপি বলিতেছেন, মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বামন। তিনি যে প্রাণের প্রাণ, আত্মার আত্মা, তাকে না পেলে কি রক্ষা আছে? পেতেই হবে। তবে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে, সে অবস্থা তিনিই করে দেন। তাকে প্রাণ মন এক করে ডাকতে ডাকতে তিনি হৃদয়ে উদয় হয়ে সব ঠিক ঠিক জানিয়ে দেন। তখনই ব্রহ্মময়ীর মুখ দেখা হয়। অত্যন্ত সুন্দর তত্ত্বগুলি মহারাজের এই পত্রে বিধৃত হয়েছে। এক কথায় বলতে গেলে একেবারে সাধক জীবনের এবং আমাদের যে সাধন, তার পদ্ধতি এবং তার উদ্দেশ্য, তার মূল সুরগুলি যেন মহারাজ আমাদের ধরিয়ে দিলেন। একবার শ্রী শ্রী মায়ের জীবনের সঙ্গে সংক্রান্ত একটি ঘটনা পাওয়া যায়। কোনো একজন সাধক, তিনি এক সাধনার স্থলে গিয়ে তপস্যা করছেন। মাকে তিনি চিঠিতে লিখেছেন যে, মা, সাধনা তো করছি কিন্তু কিছুই হলো না, ঈশ্বরের দর্শন পেলাম না। মা বলছেন, শুনে একটু যেন বিরক্ত হয়ে বলছেন, তাকে লিখে দাও যে সে অমুক জায়গায় গিয়ে বসে তপস্যা করছে বলেই ভগবান তার জন্য এগিয়ে নেই। কত মুনি ঋষি হেঁটমুন্ড হয়ে হাজার বছর ধরে তপস্যা করে তাকে পেলে না, আর সে ভাবছে যে সে অমুক জায়গায় গিয়ে কিছুদিন সাধন ভজন করছে বলেই তাকে পেয়ে গেল। আসল ব্যাপার হচ্ছে এটি, এই যে মহারাজ ডানা ব্যথার কথাটি বললেন, একটি খুব সুন্দর গান আছে, পাখি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাস্তুলে। শ্রীরামকৃষ্ণের কথামৃতের এটি একটি গল্প। ঠাকুর বলেছেন ভক্তদের, বলছেন একটি পাখি নানান দিকে উড়ছিল, তারপর হঠাৎ ঘটনাক্রমে সে একটি জাহাজের মাস্তুলের উপর এসে বসেছিল, তারপর সে ঘুমিয়ে পড়ে। এবার জাহাজ ছেড়ে দিয়েছে, অনেক দূর এগিয়ে গেছে। যখন পাখির ঘুম ভাঙলো তখন দেখছে আর চতুর্দিকে কিছুই নেই। তখন একবার সে উড়ে উত্তর দিকে যায়, খানিকটা গিয়ে আবার ফিরে এলো, দেখলো কিছুই নেই। আবার একটু দক্ষিণ দিকে গেল, দেখলো কিছুই নেই। এরকম নানান দিকে ঘুরে এসে পাখিটি যখন বুঝলো আর কোনো উপায় নেই, আমাকে এই মাস্তুলেই থাকতে হবে, তখন সে নিশ্চেষ্ট হয়ে মাস্তুলে বসে পড়ল। মহারাজ এখানে সেই কথাটি উল্লেখ করেছেন অত্যন্ত সুন্দর ভাষায়। বলছেন, আমাদের সাধন ভজন হচ্ছে ওই ডানা ব্যথা। সাধন ভজন কিন্তু আমাদের করে যেতে হবে,
ভগবানের অশেষ কৃপায় আমরা যারা গুরু মন্ত্র লাভ করেছি, ভগবানের পথে যাওয়ার একজন গুরু আমাদের হয়েছেন, যিনি আমাদের পথ দেখিয়েছেন, সেই গুরু মন্ত্র জপ করা, যথাশক্তি তার অভ্যাস করা, এটি আমাদের কর্তব্য। তার কারণ মহারাজ এখানে সুন্দরভাবে উল্লেখ করেছেন, ইহা প্রাণ জুড়াইবার উপায় মাত্র। একটি চমৎকার সঙ্গীত আছে, দিবা বিভা ভরি ডাকো প্রাণ ভরি, রামকৃষ্ণ বলে জয় রামকৃষ্ণ বলে, সেই গানের একটি আছে, আহা মরি হেন রামকৃষ্ণ নাম, নাহি তাতে রুচি বিধি মরে বাম, তুমি গুণধাম হয়ো না কো বাম, স্থান দাও পদতলে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নাম তাতে যদি আমার রুচি না হয় সেটি আমার অত্যন্ত দুর্ভাগ্য, বা ঈশ্বরের নামে যদি আমার রুচি না হয় সেটি অত্যন্ত দুর্ভাগ্য। তাই সাধক জীবনের প্রথম অবস্থাতে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে প্রথম জীবনে খুব চেষ্টা করে করতে হয়, ঠাকুরের এক জায়গায় বলছেন খুব রোগ চাই প্রথম প্রথম সাধন ভজনের জন্য। মহারাজও এইখানে সেই সূত্রটি বলছেন যে সাধন ভজন করার জন্য প্রথমে একটি নিয়ম নিষ্ঠা এবং একটি ক্রম অনুসারে আমাদের অভ্যাস করতে হবে, তারপর এটি একটি নিরবিচ্ছিন্ন যেন আমাদের মনের মধ্যে একটি স্রোত বইবে, এবং সেই স্রোত হচ্ছে আমাদের প্রাণের আরাম। একটি খুব সুন্দর গল্প রয়েছে, কথামৃতেও আমরা পাই এরকম গল্প, অন্যান্য পরম্পরায় এরকম প্রায় সিমিলার এরকম কিছু কিছু স্টোরি আছে, অ্যানেকডটস আছে, যে একজন ধীবর সে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে। একবার কি হলো, সে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল, হঠাৎ করে তার হাত থেকে কোনোভাবে জালটি সমুদ্রের গভীর জলে পড়ে যায়। এখন এই জালটি সে আর উদ্ধার করতে পারে না, হাত থেকে হঠাৎ করে অকস্মাৎ কোনো একটা ঘটনায় জালটা হাত থেকে ফসকে যায়। এখন স্বাভাবিকভাবেই দরিদ্র মানুষ খুব চিন্তিত হয়ে পড়ে, কি করবে, মাছ না ধরলে তার তো আর দিন গুজরানের অন্য কোনো উপায় নাই, সংসার প্রতিপালন কি করে করবে, তো খুব ভাবিত হয়ে পড়ে। তারপর বললে, না আমার তো আর জাল কেনার মতো ক্ষমতা নেই, তাহলে কি করি, ঠিক আছে এই সমুদ্র আমার জাল কেড়ে নিয়েছে, তো আচ্ছা আমি এই সমুদ্রকে ছেঁচে ফেলবো, আমি এই সমুদ্রকে ছেঁচে ফেলবো, মন্থন করে ফেলবো, মন্থন করে ফেলে নিশ্চয়ই আমি আমার এই জালটি ফেরত পাবো। তো এইরকম একটা রোগ করে সে সমুদ্রের জল ছিঁচতে শুরু করে। এখন সেটা কি সম্ভব, একজন সাধারণ মানুষ তার হাতে একটি ছোট্ট পাত্র, সেটা দিয়ে সে সমুদ্র মন্থন করা শুরু করেছে। এখন কিছুক্ষণ করার পরে জলদেবতার খুব দয়া হলো, বললো বাবা দেখো দেখি মানুষটা কীরকম করছে, তার একটা গরিব মানুষ, তার জালটা পাওয়ার জন্য তার এত ইচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো তার দেবতা তার প্রতি প্রসন্ন হয়ে তিনি তার সামনে আবির্ভূত হলেন এবং সস্মিত চিত্তে বলছেন, তোমার এই যে নিষ্ঠা এবং উদ্যম, আমি প্রসন্ন হয়েছি, তুমি তোমার এই জালটি ফেরত নাও, বলে তার হাতে সেই জালটি ফেরত দিয়ে গেলেন। এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে এই জালটি তার হাতে এলো কোথা থেকে, এই জালটি কি সে নিজের উদ্যমের জন্যে পেলো নাকি ভগবত কৃপায় পেলো। খুব ভালো করে এই ফ্যালাসিটা লক্ষ্য করুন। প্রশ্ন উঠতে পারে যে এই জাল এই ধীবর যে ফেরত পেল এটি কি তার নিজের উদ্যমের ফল নাকি ভগবত কৃপা। কৃপা শব্দের মধ্যেই একটি কথা আছে, ঠাকুর বলতেন কৃপা করলে পাবে, যদিও আবার এ কথা সুনিশ্চিত বারবারই বলা হয়, এই স্বামীজির কথা এই চিঠির শুরুতেই যে উল্লেখ আছে, হরি মহারাজের স্বামীজি বলছেন, বলছেন ঈশ্বর কি সেই জিনিস যে যাকে তুমি শাক মাছ যে তুমি এই দাম দিয়ে কিনবে তা নয়, কৃপা কিন্তু চিরকালই চিরকালই নিরপেক্ষ, কৃপা হচ্ছে ভগবানের একটা ব্যাপার, এটা আমাদের কিন্তু কর্মনিরপেক্ষ ব্যাপার, কিন্তু
কর্ম আমাদের করে যেতে হবে, এটা একটা ফ্যালাসি, জিনিসটা বোঝার চেষ্টা করুন ব্যাপারটা। তাহলে এই যে জেলে জাল ফেরত পেলো, এ কি তার কর্মের উদ্যমে পেলো নাকি ভগবানের কৃপায় পেলো? ব্যাপারটা হচ্ছে এই পরস্পরের একটা পরিপূরক। আমাদের সাধন ভজন জিনিসটা এরকমই, আমাদের কাজটা করে যেতে হবে, কেন এছাড়া তো আমাদের আর কিছু করণীয় নেই। নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে সেটা কোনো কাজের কথা নয়। তাই মহারাজ বলছেন এই পাখির ডানা ব্যথা, এটাই হচ্ছে আমার সাধন। এখন সেই সাধনের পরে ভগবানের কৃপা হবে কি না সেটা আমাদের জানা নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব আবার আমাদের খুব অভয় দিয়ে বলছেন, বলছেন কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। এটি ব্রহ্মসঙ্গে স্বামীজির খুব প্রিয় ছিল, স্বামীজি গিয়েছিলেন, বহিছে কৃপা ঘন ব্রহ্ম নিঃশ্বাস পবনে, অর্থাৎ এই ভগবানের যে কৃপা তা কিন্তু রয়েছে। শ্রীরামকৃষ্ণদেব আমাদের অনেকভাবে বলেছেন, বলছেন ঝড়ে ডাকে এঁটো পাতা হয়ে যা, ভগবান যেদিকে নিয়ে রাখেন সেদিকে। তাই একেবারে অনন্য স্মরণ হয়ে ভগবত নির্ভর হওয়ার চেষ্টা করে আমরা সাধন ভজন করে যাব, এবং সাধন ভজন করতে করতেই দেখা যাবে যে আমাদের মধ্যে সেই ভাব রয়েছে। ঠাকুর যেরকম বলতেন, বলতেন চন্দন কাঠ ঘষলে ধীরে ধীরে তার সুবাস আমরা পাই, আমরা অনুভব করব। এবং ঠাকুর আমাদের অভয় দিয়েছেন, বলেছেন তার দিকে এক পায়ে গুলে তিনি দশ পায়ে গিয়ে আসেন আমাদের দিকে। তাই সেই ভরসা তো রয়েছে। মাও অভয় দিয়েছেন, বলছেন তার যে স্মরণ নিয়েছে তার শেষের সময় তাকে আসতেই হবে। তো এত আমাদের কাছে অভয় বাণী রয়েছে। তাই এই সাধন ভজনে মহারাজ আমাদের উৎসাহিত করছেন এবং সাধন ভজনের গুরুত্ব সম্বন্ধে তুরিয়ানন্দজি এই চিঠিতে নির্দেশ করছেন। এবং এই চিঠির অন্তে তিনি বলছেন, প্রভু অচিরে তোমাদের সেই ভাব এনে দিন, তাহার নিকট আমার এই আন্তরিক প্রার্থনা জানাইতেছি। তোমরা সকলে ভালো আছো জানিয়া আনন্দিত হইয়াছি, আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিবে এবং আশ্রমের সকলকেই জানাইবে। ইতি শুভানুধ্যায়ী শ্রী তুরিয়ানন্দ। আজকে আমরা মহারাজের এই সাধন তত্ত্ব এবং তার গূঢ় অর্থ, গূঢ় কিছুই নয়, ব্যাপারটি খুব সাধারণ কিন্তু তার মর্মার্থটি অত্যন্ত গভীর, এটি মহারাজ তার এই চিঠিতে অত্যন্ত প্রাণস্পর্শী ভাষায় আমাদের কাছে তুলে ধরেছেন। আজকে আমরা তার সেই বক্তব্য এবং তার সেই লেখনী আমাদের অত্যন্ত উজ্জীবিত করবে, সাধন ভজনের পথে এগিয়ে নিয়ে যেতে প্রেরণা যোগাবে। তার কাছে এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি, হরিঃ ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার।